আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, দুরুদ এবং সালাম আমাদের সকলের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা চলতে ফিরতে গিয়ে জীবন চলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কাজে কর্মে বা যেখানেই থাকি না কেন অনেকেই ভয় পেয়ে যায় চলতে ফিরতে গিয়ে। কেউ কোনো বাচ্চা হঠাৎ করে ভয় পেয়ে ফেললো, কোনো পরিবার তার শত্রুর কারণে ভয়ে আছে, এই ধরনের যত ধরনের ভয় আছে, এই ভয়কে কাটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন, একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাম বিপদের সময় পড়তে বলেছেন। এবং যে ব্যক্তি এই দোয়াগুলো যদি পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তার যে ভয় সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন, শত্রুর ভয় দূর করে দিবেন, এছাড়া যে কোনো ধরনের ভয়ভীতি যেগুলো আছে সবগুলি আল্লাহ তাআলা দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভয় পাবে তার শত্রুর অথবা অন্য কোনো অনিষ্টের, তখন সে বলবে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা সে পড়বে, হে আল্লাহ, তোমার কাছে যেই কারণে আমি ভয় পাচ্ছি সে ব্যাপারে তোমাকে আমি সামনে ন্যস্ত করলাম এবং সকল ধরনের অনিষ্টতা থেকে তোমার কাছে আমরা পানা চাই। এই দোয়াগুলো যদি ওই ব্যক্তি পড়ে, বা ব্যক্তি হোক, পরিবার হোক, তার যে শত্রু আছে অথবা সে যেই কারণেই ভয় পেয়েছে, বাচ্চারাও ভয় পেতে পারে, বড়রাও ভয় পেতে পারে, আল্লাহ তাআলা তার ভয় দূর করে দিবেন এই আমলটা করলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। آيات المولى.